সালামু আলাইকুম। আমরা যারা ম্যাথ ছোটবেলা থেকে ম্যাথ করে এসেছি, তা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন চলে আসে, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে কী হয়? তো আমাদের অনেকে ছোটবেলা আমরা লিখেছি জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে জিরো হয়, কিন্তু আমরা ধরো একটু বড়ো হয়ে ক্লাস 9-10 যাই বা ইন্টারমিডিয়েটে যাই, তা তখন আমরা দেখি কি যে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তা অনন্য হয় বা ইনফিনিটি হয়। আসলে এটা দ্বারা আসলে কী বোঝায়, আসলে জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে আসলে কী হয়, তো এটা অনন্য কেন? যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। এটা খুবই সিম্পল, আমরা ধরি 20 ÷ 20 মানে 20 ÷ 20 করলে কত হয়? 1। এর মানে হচ্ছে কি একটা মাত্র 20, মানে একটা আমি 20 দিয়ে ভাগ করলে একটা, তার মানে একটা মাত্র 20 আমরা পাবো। যদি আমরা 20 ÷ 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, এটা মানে কত দাঁড়াচ্ছে 10 + 10 অর্থাৎ 2টা 10। যদি আমরা 20 ÷ 5 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 4টা 5, 5 + 5 + 5 + 5। একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের যার দিয়ে আমরা ভাগ করছি ওটির পরিমাণ যত কমছে ওই সংখ্যাটা যত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভাগ করলাম 20 ÷ 4, কত হবে 5টা 4 আসবে। ঠিক আছে, এবার আমরা 20 ÷ 1 দিয়ে ভাগ করি, আমরা 2 দিয়ে করি তাহলে কি হবে 10টা 2 আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যদি আমরা 20 ÷ 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এখানে 20টা 1 আসবে, এখানে আসলে কয়টা 10টা 2। যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আসবে 20টা 1। অর্থাৎ যত ভাগ যত কমবে বা যা দিয়ে আমরা ভাগ করবো তা যত কমবে আমাদের এই সংখ্যাটা তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি আমরা 20 ÷ 0 দিয়ে ভাগ করি তাহলে কয়টা জিরো লাগবে, 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 কত আমরা দিব, এটা হচ্ছে কি ফরেটা। আচ্ছা এইভাবে চলতে থাকবে, 20 দিয়ে ভাগ করলে একবার একটা 1 লিখতে হয় একটা 20, 10 দিয়ে ভাগ করলে 2টা 10, 5 দিয়ে ভাগ করলে 4টা 5, 4 দিয়ে ভাগ করলে 5টা 4, তারপর 2 দিয়ে ভাগ করলে 10টা 2, 1 দিয়ে ভাগ করলে 20টা 1 আসবে। তাহলে 0 দিয়ে ভাগ করলে কতগুলো 0 লাগবে আমাদের এই 20টা পাওয়ার জন্য? এই কারণেই 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে তাকে ইনফিনিটি ধরা হয়। আশা করি এটা বুঝতে কারো কষ্ট হবে না, খুবই একটা সিম্পল একটি বিষয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।